আচ্ছা, আজকে বসিউ ডিজাইন ক্লাস, তো বসিউ ডিজাইন আচ্ছা বসিউ ডিজাইন আর ক্লাসটা মানে বসিউ ডিজাইন কি? বসিউ ডিজাইন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আর ফ্লায়ার ডিজাইন তো আমরা গতকালকে ক্লাস করা হয়েছে। এই যে ডিজাইন, এই ডিজাইন গুলা এখানে কয়টা ডিজাইন আছে, এখানে কয়টা পার্ট আছে, মানে পেজ কয়টা? তিনটা না, তিনটা পেজ। তো এগুলাই তো আছে বসিউর। আর বসিউর শুধু তিন পেজের জন্য না, দুই পেজেরও হয়। যদি ক্লায়েন্ট যদি মনে করে যে দুই পেজের হবে বা তিন পেজের হবে, তাহলে দুই পেজ তিন পেজ। আর যদি না বলে, না বললে তাহলে কি হবে? না বললে অবশ্যই জিজ্ঞাসা নিতে হবে, না বললে তিন পেজের। আর সাইজ, বসিউর ডিজাইনের সাইজ, বসিউর ডিজাইনের সাইজ ক্লায়েন্ট বলে দেয়, আর না বললে আমরা নিজের মতন করব। মানে নিজের মতন বলতে বসিউর ডিজাইন যদি সাইজ দেখি আমরা, বসিউর ডিজাইন আমরা তো আগে দেখা যায় আগে গত ক্লাস ক্লাসে আমরা কি করছিলাম, ফ্লায়ার। আচ্ছা, আমরা সাইজ নিয়ে কথা বলতেছিলাম। সাইজ কয়েকটা সাইজ দেখি, যেরকম এই সাইজটা, সাইজ এক একজন এক এক ভাবে করে। সাইজ নিজের কাছে বা ক্লায়েন্ট যদি বলে, তাহলে সাইজ অনুযায়ী ডিজাইন করা হবে। হ্যাঁ হ্যাঁ, এই তিন কলামের একটা সাইজ বানানো হবে। ওকে, যদি ক্লায়েন্ট যদি বইলা দেয় তাহলে তো বইলা দিবে, আর যদি না বইলা দেয় সেই ক্ষেত্রে নিজের অনুযায়ী সাইজ নিতে হবে। কি কি অনুযায়ী সাইজ নিব, যেরকম এই যে আমরা যখন সাজ দিলাম যে বসি ডিজাইন সাইজ, তো এখানে অনেকগুলা দেখেন সাইজ কিন্তু এক একটা এক এক রকম দিতেছে। যেরকম এই যে এই সাইজটা, এটা আর এই সাইজটা দেখি আমরা, এক একজন এক এক ভাবে করছে। এখন সাইজ কিন্তু প্রত্যেকটার পার্ট সেম হবে, মানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পেজ, থার্ড পেজ সেম হবে। ওকে, এই যে সাইজটা আনলাম আমরা, এই সাইজ অনুযায়ী যদি আমরা টেমপ্লেট নেই। আচ্ছা, টেমপ্লেট নেওয়ার নিউ ফোল্ডার থেকে আমরা কি করব, ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করি। হ্যাঁ, প্রিন্ট, বসিউর ডিজাইন প্রিন্ট হয়, আর জিবি কালার হয় না, এ ফোর সাইজ নিলাম। হ্যাঁ, 300 রেজলিউশন, আর কালাম কালার মোড সিএমআই কে। আচ্ছা, এখন এটা কিন্তু ফ্লায়ারের সাইজ হইছে। এখন এটাকে আমরা কি করতে পারি, অ্যাঙ্গেল করে দিতে পারি। অ্যাঙ্গেল কিভাবে করব, ইমেজ থেকে, ইমেজ সরি, ইমেজ থেকে ইমেজ রুটেক, ওকে, সাইজ করে দিলাম। এখন আমাদের একটা সাইজ বের হয়েছে, ঠিক আছে, কন্ট্রোল আর রোল আপ টানলাম আমরা, সবাই একটু দেখি।
কেউ ট্রাই করা দরকার নাই, সবাই দেখি। ইমেজ ইমেজ এজে আমরা একটু দেখি আবার, ইমেজ ইমেজ থিকা ইমেজ রোটেশন, এখান থেকে আমরা কি করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ আচ্ছা, তারপরে এটা হইতাছে পেজ। এখন আমরা কি করব, এখানে আমরা ফটো ইলাস্ট্রেটরে আমরা কি করছিলাম, গাইডলাইন টানছিলাম না? এখন ফটো গাইডলাইন টানা হয়েছিল না, এখন ফটোশপে কিভাবে গাইডলাইন টানবো? এটা তো একটা গাইড নিতে হবে, এটা তো পুরো পেজ, এটা তো পিন হবে না, এটা সাইড দেওয়া কিছু গাইড থাকবে না, দেন ডিজাইন নষ্ট না হয়। সো গাইড দিব কিভাবে, কন্ট্রোল অল্ট সি ক্যানভাস সাইজ, এটা যদি শর্টকাট ভুলে যান তাহলে ইমেজ থেকে এখানে দেখেন লেখা আছে, হ্যাঁ হ্যাঁ ক্যানভাস সাইজ। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, এটা ইঞ্চি করে দেই। এখন আমরা ব্লিডটাকে বাড়াবো, মানে পেজটাকে বাড়াবো, কতটুকু বাড়াইতে পারি, 0.0 আমি 50 দিলাম, 0.50। আচ্ছা পেজটা কি একটু কি হয়েছে না, কিসের এ4 সাইজ নিছেন? নেওয়ার পরে ই বলতো, বলছিলাম কি ইন্টারন্যাশনাল পেপার, এখান থেকে নিউ ফাইল, নিউ ফাইলের থেকে কাস্টম আছে, কাস্টমকে কি করব আমরা ইন্টারন্যাশনাল পেপার করে দিব। তাহলে এখানে দেখেন সাইজ লেখা আছে এ4। আচ্ছা তারপরে আমরা কি করবো, যে ইন্টারন্যাশনাল পেপার নিলাম, তারপরে এখান থেকে ইমেজ থেকে আমরা জাস্ট ওকে আমরা একটা রোলার নেই, এখন কন্ট্রোল অল্ট সি এখন এখানে যদি আপনারা, এই যে আমি যে 50 দিছি, 50 এর বদলে আপনারা 25 দিতে পারেন, অথবা মানে আপনার সাইজ বিলিট সাইজ কিরকম হবে সে অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 50 দিই, পেজটা একটু বড় যে জন্য কন্ট্রোল অল্ট সি, হ্যাঁ অল্ট, হ্যাঁ ইমেজ ইমেজে যাবেন, ইমেজ থেকে খুঁজে পাবেন। আচ্ছা এখন পেজটা আমার একটু বড় হয়েছে না, এখন আমরা এখান থেকে ব্লিট নিব, কিভাবে ব্লিট নিব, এখানে আমি এই যে নিচে রেক্টেঙ্গুলার টুল আছে, শর্টকাট কি ইউ। আচ্ছা ইউর পরে আমরা এখানে একটু জুম করি, এখান থেকে পেজের একদম মাথা থেকে আমরা ওকে, না চেঞ্জ করা হয়নি, আচ্ছা আমরা একটা রেক্টাঙ্গুলার টুল নিয়ে পুরো পেজটাকে কি করলাম, ব্ল্যাক করলাম। এখন দেখেন আচ্ছা আমাদের শেপটা কিন্তু পুরোপুরি বসে নাই, বসছে বসে নাই, পেজের উপরে বসে নাই কিন্তু। পেজটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল টি,
কন্ট্রোল টি দেওয়ার পরে দেখেন আমরা পেজটাকে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। জাস্ট একটু আচ্ছা আপনি আপনি আপনাকে বুঝানো, আপনি একটু দেখেন ফলো করেন তারপরে বলতেছি। আমরা এখানে একটু ফলো করেন, এখানে দেখেন যে আমি একটা রেক্টাঙ্গুলার টুল নিছি, পেজের উপরে কিন্তু বসে না, অনেক সময় বসবে না, ঠিক মতন টান দিছেন কিন্তু বসে না। এখন এখানে দেখেন এক জায়গায় সাদা আরেকজন ব্ল্যাক, তো এখন কি করবেন এখানে কন্ট্রোল টি দেন, টি দেওয়ার পরে দেখেন একটা অপশন আসছে যে পেজটাকে আপনি কি করতে পারতেছেন, একটু বড় করতে পারতেছেন, ছোট করতে পারতেছেন, ঠিক আছে। এই যে অপশন দেখতেছেন রেক্টাঙ্গুলার, হ্যাঁ আমি তো বলতেছি। আচ্ছা আচ্ছা আপনি একটু দেখেন এই যে রেক্টাঙ্গুলার টুল, আমরা পেজ কিন্তু নেওয়া হয়েছে, আমি 50 দিছি, 0.50 নিচে উপরে হাইট, নিচেরটাও সেম, চারদিকে সমান হবে না, ওকে দেন, বাড়ছে। ওকেতে দেন, ওকেতে হয়েছে, হ্যাঁ হয় না অপশনটা রাখ, আমি এটা বলতেছি অপশনটা রাখেন আপনার কাছে, এটা নেওয়া হলো আপনার বল, ধরেন এটা নেওয়া হলো, তারপরে আমরা কি করব, এখানে রেক্টাঙ্গুলার টুল আছে, রেক্টাঙ্গুলার টুল সিলেক্ট করে তারপরে আমরা আমরা এখান থেকে একটা শেপ টানি, চারদিকে সমান না হলে সমস্যা নাই, আপনি পরে সমান করে নেবেন, টান দিলাম ওকে, তারপরে কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়া মানে হইতেছে আমার যে এখানে বাড়তি যে হয়তো একটু কম বেশি হইতে পারে, একটু কম হইতেছে একটু বেশি হইতেছে, এই জন্য সমান করার জন্য কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা জাস্ট মুভ করতে পারতেছি, মুভ করার পরে জাস্ট এখানে ছেড়ে দিব, অটোমেটিকলি সিলেক্ট হয়ে নিবে তারা, এবার এবার নিচে টান দিয়ে জাস্ট উপরে যাবেন, ছেড়ে দিবেন, চুমুকের মতন অটোমেটিকলি নিয়ে ফেলবে, আপনি কিছু করতে হবে না, জাস্ট সিলেক্ট করে এখানে আসবেন, ছেড়ে দিবেন, এই চারপাশে আমার সমান হইতেছে। এখন দেখেন দিয়ে আমি একটু জুম করি, এখন এখন কি কোনো সাদা অংশ আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে, নাই, এরপরে কি করবেন, আমরা রেক্টাঙ্গুলার টুল সিলেক্ট থাকবো, দেন উপরে একটা অপশন আছে, উপরে একটা অপশন দেখতে পাচ্ছি, উপরে একটা অপশন আছে, অপশনটা আবার দেখি আমরা, পাত অপশন আছে একটা পাত লেখা, এখান থেকে আমরা লাস্ট অপশনটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের যেই অরিজিনাল যে সাইজটা এখান থেকে আমরা একটা টান দিব অরিজিনাল সাইজের থেকে, ওকে, এটা হইতেছে আপনার ব্লিট নেওয়া শেষ কমপ্লিট। এখন ব্লিটের যে কোনো একটা কালার আপনি চয়েস করে দিয়ে দিবেন, এটা হইতেছে আপনার ডিজাইনের বাহিরের বাহিরের অংশ, অর্থাৎ আপনি যদি ডিজাইন করতেছেন কোথায়, এই যে ব্লিট আমরা যে একটা কি বলে ওই লাইন টানছি, এটার এই ডিজাইনের ভিতরে আপনার যদি ডিজাইনের বাহিরে যায় তাহলে আপনার কাটা যাবে, আর ডিজাইনের ভিতরে আপনার ডিজাইন সবকিছু থাকতে হবে, এর জন্য ডিজাইন করা এই ব্লিট নেওয়া। সো ব্লিড বলতে আপনার আমরা যে ইলাস্ট্রেটরে যে গাইডলাইন নিছিলাম এই গাইড ফটোশপে কিভাবে নেয় এটা দেখানো হয়েছে, তারপর আমরা কি করব, এখন আপনি টেক্সট টেক্সের বা ডিজাইনের যে
ভিতরে যে অংশ আমরা যে ইলাস্ট্রেটর করছিলাম ভিতরে আরেকটা গাইডলাইন নেওয়া হয়েছিল, খেয়াল আছে সবার? ভিতরে আরেকটা কিন্তু গাইডলাইন নেওয়া হয়েছিল টেক্সটের জন্য, আমরা কিন্তু ডিজাইনে গাইডলাইন নেওয়া হয়েছে, টেক্সটের জন্য একটা গাইডলাইন নেওয়া হয়েছিল। এখন টেক্সটের জন্য কিভাবে নিতে পারি? দুইটা অপশন আছে। আপনি প্রথমে রেক্টেঙ্গুলার টুল জানেন একবার ইজি, তো এখান থেকে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর একটা অপশন আসতেছে, ঠিক না? তো এখান থেকে আমরা চারপাশে সমান করে 0.50 ইঞ্চি তো হবে, এটা ইঞ্চি, চারপাশে সমান, ওকে, নেওয়া হয়নি, সরি, আসছে আমার গাইডলাইন টাইনা দিতেছি আমার টেক্সটের জন্য। আমার টেক্সটের ডিজাইনের গাইডলাইন টানা শেষ, এখন সাইজ কিভাবে মেনটেন করব? আমরা একটা সাইজ দেখছিলাম না আগে, এখানে কি কি সাইজ আছে? আচ্ছা এই সাইজ দেখা যাবে না। আচ্ছা আমার পেপারটা সাইজ কত? পেপারটা সাইজ পেপার A4 সাইজ, আচ্ছা ক্যানভাস সাইজ তো এই যে উপরে দেখতে পাচ্ছি সাইজটা, আমরা উপরে দেখা যাইতেছে সাইজ, কারেন্ট উপরে লেখা, উপরে কারেন্ট সাইজ দেখা যায়। আমার পুরো পেজে টোটাল পেজের সাইজ, হ্যাঁ ব্লিড সহ, কিন্তু এটা ব্লিড সহ, তো আমরা ব্লিড বাদে আমাদের পেজটা কি ছিল? ব্লিড বাদে আমাদের পেজটা কি ছিল? 11.69, আচ্ছা এটাকে আমরা যদি তিনটা অংশে ভাগ করি তাহলে সাইজ কত আসে একটু দেখি। আচ্ছা ভাগ করা হবে কোনটাকে? হাইট হোয়াইট, তো উপরেরটাকে ভাগ করা হবে, এটাকে যদি আমরা ভাগ করি তিনটা তিন ভাগে তাহলে কত আসে দেখেন তো? 3.8, আচ্ছা এই আমরা এই পেজে ছিলাম না। আমরা রেক্টেঙ্গুলার টুল আবার সিলেক্ট করি একটু, এটা কিন্তু শর্ট, একদম শর্ট, ইজি ইজি ওয়ে, আরো কিন্তু অন্যভাবে দেখানো যায় কিন্তু আমি একবার ইজি ওয়ে দেখাইতেছি। কত ছিল? 3.3 পয়েন্ট কি ছিল এটা কি?
3.89 আচ্ছা 6 না আচ্ছা ইঞ্চি তো থ্রি পয়েন্ট এইট নাইন সিক্স আচ্ছা আচ্ছা আমাদের একটা সাইজ আসছে না এখানে এই সাইজটাকে আমরা কিভাবে করব এই যে আমাদের মেইন পেপারের সাথে আমরা যদি কানেক্ট করে জাস্ট রুলার টান দিয়ে বসাই তাহলে আমাদের পেপার সাইজ হয়ে যাবে ওকে আমাদের সাইজ হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি এখন আপনার এখানে ডিজাইন এই যে গাইডলাইনটা এই গাইডলাইনের ভিতরে আপনার টেক্সট থাকবে উপরে গাইডলাইনটা এটার ভিতরে আপনার টেক্সট থাকবে আর আউটলাইন যেটা বাইরের গাইড এটার ভিতরে আপনার যদি ডিজাইনও করে সমস্যা নাই কারণ এই অংশ কাটা যাবে এই অংশটা কাটা যাবে ডিজাইনের এই অংশটা কাটা যাবে আর ভিতরের অংশ থাকবে তো আপনারা ডিজাইন ফুল এই পেপারের ভিতরে থাকতে হবে যে হোয়াইট পেপারের ভিতরে থাকতে হবে যদি আপনার কিছু অংশ ডিজাইন যদি বাহিরে পড়েন এখানে পড়েন তাহলে এটা কিন্তু কাটা যাবে এটা হচ্ছে বসিউ ডিজাইনের সাইজ আর বসিউ ডিজাইনের সাইজ যদি আপনারা না জানেন গুগল গুগলে আছে আর যদি আপনার ক্লায়েন্ট বইলে দিতে পারে বসিউ ডিজাইনের সাইজ তো তিন পার্টি হয় না অনেক সময় ছয় পার্টও হয় দুই পার্টও হয় এটা হলো আপনার যদি ডিজাইন যদি বেশি করতে হয় তাহলে পেপার তো বেশি হবে ক্লায়েন্ট বইলে দিবে আর যদি এরকম হয় ক্লায়েন্ট বলতেছে না মানে ডিজাইন কি হবে তাহলে আপনার ডিজাইনের যে ডিজাইনের যে এলিমেন্ট দিবে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনার সাইজ নিতে হবে আচ্ছা আমরা ফার্স্টে এখন ফার্স্ট আমার সাথে সাথে কাজ করেন আপনারা হ্যাঁ আচ্ছা ফার্স্টে আমরা কি করছিলাম ফাইল থেকে নিউ নিউ অপশনে গেছি এখান থেকে আপনারা দেখেন পেপার সাইজ আমরা কি করছিলাম ইন্টারন্যাশনাল পেপার পেপার কিন্তু এখানে অনেকগুলো পেপার আছে আপনি যদি এখন ইন্টারন্যাশনাল পেপার না দিয়ে আপনি যদি সাইজ জানা থাকে তাহলে আপনি এখানে এসে কাস্টম দিতে পারেন কাস্টম দিয়ে আপনি সাইজটা দিয়ে দিতে পারেন সমস্যা নেই আপনি যদি সাইজ না থাকে জানা না থাকে তাহলে ইন্টারন্যাশনাল পেপার দেন দেন তারপর কি করেন এখানে ইঞ্চি ইঞ্চি করলে আপনার সাইজটা মিন সাইজটা জানতে পারতাছি এই ওনার এই ফাইলে দেখি হচ্ছে সবাই রেজুলেশন থাকবে আর কালার মোড থাকবে সিএম ওয়াইতে আচ্ছা এখন আমাদের পেজটা কি আসছে এ4 সাইজ আসছে ঠিক না এ4 সাইজ কিন্তু এখানে কিন্তু আপনি চাইলে ফ্লায়ার ডিজাইন করতে পারেন আর যদি এটা যদি ফ্লায়ার না করে যদি বসিয়ে করতে চান তাহলে ইমেজ ইমেজ থেকে আমরা কোথায় যাব রোটেস এখান থেকে আমরা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেপারটা ঘুরাই দিলাম বুঝছে সবার হইছে এতটুকু কন্ট্রোল আর প্রেস করি কন্ট্রোল আর হ্যাঁ রোলার কন্ট্রোল আবার আর প্রেস করি দেখেন উপরে একটা অপশন আসছে না আমার স্কেলের মতন আসছে এটা যদি কারো না আসে তাহলে কন্ট্রোল আর
উপরে থেকে আমরা একটু টান দিই, উপরে থেকে টান দিলে দেখেন এখানে আসবেন অটোমেটিকলি বসে যাবে, আপনার কিছু করতে হবে না। আর যদি বসে না বসে তাহলে আস্তে করে কাছে আসেন, দেখেন চুমুকের মতো নিতে আছে আপনার জিনিসটা, হয়েছে? আবার উপরে থেকে আমরা টান দেই, নিচেরটা নেই, আবার উপরে থেকে টান দেই। এখন আমি কিন্তু উপরে থেকে বুলে টান দিয়ে ফেলছি, দেখেন আমি কিন্তু উপরে থেকে বুলে টান দিয়ে ফেলছি। এখন আমি কি করতে পারি, এখন কি ছেড়ে দিব? ছেড়ে দিলে তো খারাপ দেখা যেতেছে। এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অল্টারনেটিভ দিই, অল্টারনেটিভ দিয়ে দেখেন ঘুরতেছে, এখানে বসা দিই। ওকে, আবার উপরে থেকে টান দিই, আবার আমি কিন্তু আগেরটা দেখাইছি কিন্তু এভাবে, এখন কিন্তু অন্যভাবে দেখাইতেছি, একটু অল্টারনেটিভ দেই। রিমুভ করলে এখানে ধরবেন, ধরার পরে উপরে নিয়ে দিবেন, ছেড়ে দিবেন জাস্ট। এটুকু হয়েছে। আচ্ছা, আমি যে এখানে যে জুম করতেছি, এই যে জুম করতেছি, জুম আউট করতেছি, অনেকে এখানে কিন্তু জুম টিপ দিয়ে এখানে এমন করে, এমন করে, তো এইভাবে জুম আপনি কিভাবে করবেন? অল্টার টিপ দিবেন, অল্টার টিপ দেওয়ার মাউসের যে পয়েন্ট আছে যে ঘুরায়, ওকে, এটা টুই করেন, দেখেন ঘুরতেছে। ওকে, এখন কন্ট্রোল অল্টার সি, একটা সাইজ আসবে ক্যানভাস সাইজ, ইঞ্চিতে করে দিলাম। তারপর এখানে আপনার কি, আপনার সাইজ আউট সাইজ সাইডটা আপনি কি নিতে চাইতেছেন, এখন যদি আপনি চান বেশি নিতে তাহলে বেশি নেবেন, কম নিলে কম নিতে চাইবেন, এখানে এটা তো আপনার উপরে ডিপেন্ড করে। আর পেপারটা যদি একটু বড় হয় তাহলে বড় নেওয়াই ভালো। তো আমি এখানে 5 0 0.50 আর একজন বললো, সে যে বললো যে এখানে আমার চারিদিকে সমান আসতেছে না, সমান না আসার কারণে এখানে এই যে টিক মার্কটা দেখতেছেন, এই টিক মার্কটা কিন্তু উঠানো, এটা কিন্তু আপনারা দিবেন। তারপর ওকে দিলাম, দেখেন আমার সাইজটা একটু বড় হয়েছে, বড় হওয়ার কারণে এখন আমি একটু আবার যদি টান দেই জিনিসটা, কারণ আমি একটা শেপ ইউজ করবো, রেক্টেঙ্গুলার টুল নিলাম, রেক্টেঙ্গুলার টুলের শর্টকাট কি, ইউ, দেখা যায়? একটু জুম করি, আচ্ছা এখন দেখেন আমার একটা প্রবলেম হইতাছে, সেটা হইতাছে এই যে আমি যে এখানে টান দিতেছি আমার কিন্তু চারপাশে সমান হইতাছে, আগে কিন্তু অপশনটা টান দিছি, টান দেওয়াতে আমার কিন্তু পুরাটা আয়সা করছে, এটা কিন্তু এখন চারিদিকে আমার সমান, মানে আমি কি করতে পারি, আমি অল্টার টিপ দিব, অল্টার অল্টার টিপ দিলে দেখেন আপনাদের হয়তো আসতেছে কিন্তু আমার কিন্তু আসে নাই, এর জন্য আমি অল্টার টিপ দিছি, এরকম ভুল হয়, অনেক সময় হয়ে যায়। আচ্ছা, আমি যদি একটু জুম করি আমার সাইজের, এখন রেক্টেঙ্গুলার টুল উপরে উপরে একটা অপশন আছে পাথ, পাথ অপারেশন আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর লাস্ট যে অপশনটা আছে ওভারল্যাপিং শেপ, আচ্ছা আমরা রেক্টেঙ্গুলার টুল অপশনটা সিলেক্ট করছিলাম, এখানে উপরে একটা অপশন আছে না, এখান থেকে আমরা নিচে একটা যাব, লাস্ট অপশনটা
সেটা হইতাছে কি ওভারল্যাপিং শেপ। ক্লিক করব, দেখেন আমাদের একটা বৃত্ত আসতেছে না, বৃত্ত আসতেছে তো আমাদের মেন ইটা কোথায়, এখানে মেন পেপার সাইজ। ওকে, এখান থেকে যদি আমরা জাস্ট টান দেই, আমার কিন্তু আবার সেই একই প্রবলেম, সো আমি অল্টারনেটিভ দিয়ে কমপ্লিট ব্লিট নাও কমপ্লিট, মানে আমার গাইডলাইন নেওয়া কমপ্লিট। চাইলে আমরা এখানে সলিড কালার, যে কোনো একটা কালার ইউজ করতে পারি। এখন আমাদের পেপার সাইজ ছিল, আবার একটু আমরা টুল সিলেক্ট করি, হ্যাঁ মাঝখানে কালারটা আমাদের সলিড কালার নাও, আমাদের এটুকু হয়েছে। আমরা ভিতরে একটা কালার দিতে চাইতেছি, কালার দিতে গেলে আমাদের এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, আমরা নিচে একটা অপশন দেখতেছি, উপরে একটা অপশন আছে সলিড কালার, এখানে ক্লিক করি, এখান থেকে আপনার কালার দিতে পারেন, ভিতরের অংশ মানে ভিতরে কালারটা দিবেন, ভিতরে যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, নিচে অপশন আছে না, দেখেন নিচে এখান থেকে ক্লিক করে আমাদের এখানে উপরে কি অপশন আছে, সবার ফার্স্ট উপরে সলিড, এই কালার এটা ক্লিক করি, এখান থেকে আপনার কালার দেন,
ওকে দেন। লেয়ার উপরে চলে গেলে লেয়ারটা টান দিয়ে নিচে জাস্ট আপনার ফটোশপে সব হইতেছে, ফটোশপে সব হইতেছে লেয়ার লেয়ার বাই লেয়ার। এটা আপনার যে লেয়ার যেখানে রাখবেন সেখানেই, উপরে রাখলে উপরে দেখা যাবে ডিজাইন, নিচে রাখলে নিচে। আচ্ছা আমাদের কালার নেওয়া হয়েছে সলিড কালার, এখন আমাদের মাঝখানে মেন যে কাজটা, মেন যে কাজ যে আমরা তিনটা পার্ট যে করব, তিনটা পার্টের কিভাবে ভাগ করব। আপনার ফুল পেজটা কত কি সাইজে ছিল সেটা সেটা তো আমরা জানি, এ4 সাইজে ছিল। তো তিন তিন দিয়ে আমরা কি ভাগ ভাগ করব, ভাগ করলে তিনটা ভাগ করলে আপনাদের সাইজ আসবে। তো সাইজটা আমি আগে নেওয়া হয়েছে, ওই সাইজটা আমি আনতেছি। কন্ট্রোল টি এখন দেখেন ওই উপরে সবারে সাইজটা একটু রুল করে দিতে হবে, উপরে যে সাইজটা আসছে এই যে এখানে না তার পাশে নাই তো ওই কত আসছে 100 100 আপনি কথা বলছি ক্যানভাস থেকে, ক্যানভাস থেকে, ক্যানভাস থেকে তো এটা ধরে না। ও আচ্ছা আমি আবার বলি, আচ্ছা এটা পরে দেখাই, আগে আমরা গাইডলাইনটা নিই, যেটা টেক্সটের টেক্সটের গাইডলাইন টানা হয় না সেটা টান আগে। আমরা রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা ক্লিক করি, অপশন আসছে না, এখানে আমরা কত নিব, 3 পয়েন্ট না, 3 পয়েন্ট না, 0.5 in, 0.5 0.5। এখন 0 পয়েন্ট যে 5 নিতে হবে তা না, আপনার উপর ডিপেন্ড করে, হ্যাঁ টেস্ট গাইডটা আপনার কতটুকু রাখতে চান। 5 দেওয়ার পরে ওকে দিলাম, ওকে পেস্ট করার পরে আমার একটা শেপ আসছে, এই শেপটাকে আমি জাস্ট এখানে বসাবো, বসায় দিই কর্নারে, যে মেইন আপনার যে পেপারটা, মেইন যে মেইন আচ্ছা এটা নিতে পারছি আমরা, অপশন তো দেখা না
আমরা এইটুকু নিতে পারছি এটা বক্সের সাউন্ড কে আসে আসে না আচ্ছা এইটুকু নিতে পারছি না আমরা এখান থেকে একটা গাইডলাইন টানবো এটা তো সেট টেক্স গাইডলাইন আপনার টেক্স গাইডলাইন আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোথায় রাখবেন আর কতটুকু সাইজ দিবেন আমাদের টেক্সট গাইডলাইন নেওয়া শেষ এখন আমাদের মাঝখানে কাজ এখন আমাদের পুরো পেপার কি সাইজের আছে এ4 সাইজের তো এ4 সাইজের যদি আমরা আমাদের থাকে আবার আমরা একটু দেখি ক্যানভাস সাইজ ইঞ্চি আমাদের সাইজটাও কিন্তু উপরে এটার কিন্তু পুরো সাইজ মেইন সাইজ কিন্তু এ4 সাইজ এ4 সাইজের আমরা জানি কি আই 11.69 এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে কি 3.896 আমরা কিভাবে নিব এই যে আমি যে 8. ই শেপটা নিছি এটা 3.896 কিভাবে নিব এটা রেকটেঙ্গুলার টুল সিলেক্ট করি আমরা আবার ক্লিক করি এখানে এটা কিন্তু পুরো আপনাদের পুরো ইজি ওয়ে এটা থেকে আর ইজি ওয়ে নাই গাইডলাইনটা এরপরে আমরা মেন সাইজে থেকে মেন সাইজে বসালাম বসানোর পর আবার গাইডলাইন ওকে এটুকু হইছে
রাজীব ভাই বুঝে নেন, রাজীব ভাই বুঝে নেন। সবাই এটা কেটে দেয়।